কচুয়ায় পাওনা টাকা চাওয়ায় প্রবাসীর উপর হামলা ও মারধরের অভিযোগ। সেবা আন্তরিকতার আরেক নাম অ্যাপোলো প্লাস হসপিটাল। ঢাকা ও কুমিল্লা থেকে আসা বিশেষজ্ঞ ডাক্তাররা প্রতিদিন থাকছেন আপনাদের সেবায়। অ্যাপোলো প্লাস হসপিটাল, মমতাজ ভবন, দক্ষিণ শতানন্দী, বলদাখাল, দাউদকান্দি, কুমিল্লা। চাঁদপুরের কচুয়ায় পাওনা টাকা চাওয়ায় হাফেজ মোহাম্মদ আজম পাঠান নামের এক প্রবাসীকে হামলা, মারধর ও হত্যা চেষ্টার অভিযোগ উঠেছে। মঙ্গলবার রাতে খিলমেহের পাঠান বাড়ির সামনে এই হামলা, মারধর ও হত্যা চেষ্টার ঘটনা ঘটে। আহত আজম পাঠান বর্তমানে কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। হাসপাতালে চিকিৎসাধীন আহত আজম পাঠান জানান, তিনি কুয়েতে থাকাকালীন একই গ্রামের প্রতিবেশী মিজানুর রহমান বিপদে পড়ে বেশ কিছু টাকা ধার নেন। পরবর্তীতে মিজানুর রহমান কুয়েত থেকে দেশে ফিরে আসেন এবং তার পাওনা টাকা দিয়ে দিচ্ছি বলে কয়েক বছর চলে গেলেও পাওনা টাকা ফেরত দেয়নি। এরই মাঝে কিছুদিন আগে হাফেজ আজম পাঠান ছুটিতে বাড়িতে আসেন। মঙ্গলবার মিজানুর রহমানের কাছে পাওনা টাকা চাইলে বাগবিতণ্ডা হয়। এক পর্যায়ে ওই দিন রাতে আজম পাঠান বাড়ি ফেরার পথে পূর্বে ওত পেতে মিজানুর রহমান তার গলা চেপে হত্যা চেষ্টা ও মারধর করে। এ সময় তার ডাক চিৎকারে স্থানীয়রা ছুটে এসে হাসপাতালে ভর্তি করে। এই ঘটনায় হামলার শিকার আজম খান পাঠান তার পাওনা টাকা ফেরত দাবি করে হামলাকারী মিজানুর রহমানের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন এবং কচুয়া থানায় মামলা এরকম বলে হঠাৎ করে মদ গাজার সাথে সে ধরা খায়। কুয়েতে সে 3-4 বছর জেলে ছিল, আমি আর টাকা দিতে পারিনি। তার ছোটো ভাই ছিল আমি উদ্দিন, তার কাছে আমি টাকা চাইছি। সে বলছে ভাই যখন জেলের থেকে বাহির হয় বা দেশে পাঠায় তখন আমার টাকা সে দিবে বা আমি বলুন, এই কথা বলে আমাকে সে সান্ত্বনা দেয়। পরবর্তী সময় 5 বছর পরে আমি যখন বাড়িতে আসি, আসার পরে আমি তার কাছে টাকা চাই। আমি ছুটিতে আসছি প্রায় 5 মাস, আমি তার কাছে যখন টাকা চাই সে আমার সাথে তর্ক বিতর্ক করে। দিনের বেলা আমি মাগরিবের নামাজ পড়তে মসজিদে যাই, আসতে একটু রাত্র হয়েছে, সেখানে আমি আমার বন্ধুদের সাথে কথা বলি। আমার কাছে 7,600 টাকা ছিল, আর খুচরা কিছু টাকা ছিল। আসার পথে রাতের অন্ধকার, আমাদের পুরানবাড়ি অর্থাৎ খিলমার পাঠানবাড়ির যে মোড়, সেখানে আমার উপরে অতর্কিত হামলা করে এবং শাসকদের করে আমার টাকা টুকা সব কিছু ছিনিয়ে নেয়। আমি তখন আর কিছু বলতে পারি নাই এবং চিৎকারও দিতে পারি নাই। এখন আমি আপনাদের কাছে আমি সুবিচার চাই এবং যেটা আমার এখন গলার ব্যথার জন্য আমি কোনো কথা বলতে পারতেছি না, এই জন্য আমার খুব কষ্ট হয়। আপনি একটু কথাগুলো বুঝে নেবেন, আমি সুষ্ঠু বিচার চাই এবং বিচার করতে সঠিক হয় বলেও জানান তিনি। এদিকে অভিযুক্ত মিজানুর রহমানের বক্তব্য জানতে মোবাইলে বারবার চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি। জিসান আহমেদ নানুয়ের তথ্যচিত্র, ডেস্ক রিপোর্ট, কুমিল্লা টিভি।